वेलकम बैक टू आवर चैनल यू एंड आस चैनल अपन सबाई के स्वागत जाची। आज के सोमेन बाबू के पासे नहीं बसे गुड मर्निंग उस्ट आज के दूजने एक संगे ही करब। गुड मर्निंग एवरीवन। तो आशा करी अपनारा सबाई खूब भलो आब भलो आ सब भलो बेपार हल आज के मन का खूब फुरफुरे कारण आज के बिस्टी नहीं ठंडा लेगे खूब ताओ आज के बिस्टिटा बंद आई जो खूब ही भलो लगे और आकाश्ट खूब परिष्कार रोद उठे मुखे रोदा हल्का हल्का पड़े। तो देखो पेचने पुरो रोद पुरो हलूद हो गए ये दिकटा रोद इसे गेटे रोद इसे ले रोद पड़े তাই বেশ ভালোই লাগছে। আর বর্তমান দুজন এখন বসে বসে গল্প করছিলাম। এবার তো যেতে হবে চা বানাতে, তারপরে চায়ের মজা নিতে হবে। সুন্দর মনোরম ওয়েদারে জানি না কেন মনটা খুব চাইলো খিচুড়ি খেতে, তাই জন্য খিচুড়ি বানিয়ে ফেলেছি। সকাল সকাল উঠেই খিচুড়ি বানিয়ে ফেলেছি। আর আজকে সকালে সোমেনকেও খেয়ে যেতে দিইনি, কারণ আমি বলেছি দশটার সময় এসে তুমি খিচুড়ি খেয়ে যাবে। তো ওই জন্য খিচুড়ি বানিয়ে ফেলেছি, খিচুড়ি আর বেগুন ভাজা। আর আমাদের তো সোমবার নিরামিষ, তো আলাদা কিছু বানাতেও পারতাম খিচুড়ির সঙ্গে, কিন্তু বানাতে আর পারিনি কারণ নিরামিষ। তো তাই খিচুড়ি বেগুন ভাজা। আর এখানে খিচুড়িটা দেখাচ্ছি, খিচুড়ি বানিয়ে ফেলেছি। ঘিয়ের গন্ধটা না মানে সত্যি দারুণ লাগে খিচুড়ির সঙ্গে, ঘিয়ের গন্ধটা আমি আর থামতে পারছি না। তো এখন বাজে বেলা প্রায় 10:30, আমি এসেছি বাড়িতে এবার একটু টিফিনের জন্য। তো আজকে এ বানিয়েছে সকালবেলা কী বানিয়েছে একবার দেখো, খিচুড়ি আর বেগুন ভাজা। তো এই হচ্ছে আজকে সকালের টিফিনের মেনু বানিয়েছে। কেমন হয়েছে? খারাপ না, আর একটু মিষ্টি হলে ভালো লাগতো আমার। মানে একটু মিষ্টি কমে, একশোর মধ্যে 70। মাত্র 70? হ্যাঁ, 70 মানেই অনেক। এখন বাজে 12:30, আমি বেরিয়েছি এবার বাজার করতে। আজকে আমাদের এখানে বাজার বস, তো বাজার করতে বেরিয়েছি। গিয়ে দেখাচ্ছি আমাদের আজকে বাজার এবারে হাট কোথায় বসে, কী কী হাট হয় সেটা দেখাচ্ছি আপনাদের। ঠিক আছে, কুমড়া কত রেগো? আমি আমাকে আলু কিনতে হবে, আলুটাকে কিনে নি তুমি কাটো। হ্যাঁ, আলু কত রে গো? 28। 3 কিলো দিত, 3 কিলো। ও আমাকে কুমড়া 1 কিলো দেবো। আমাদের আসলে হাটটা এই 3টে 4টের পর থেকে বসে বিকেলবেলা, এখন দুপুর, তো তাই অর্ধেক দোকান এখনও বসেনি আর যেগুলো বসেছে সেগুলো খোলেও নি, সব চাপানো আছে। দেখুন ঝিঙা কত রে? 515। নরম তো? এটা ভালো হবে, 500 দিত। ও শশা কত রে গো? 16 টাকা। শশা আর পটল? আর পটল 50 টাকা। পটল আমাকে 400 মতো দিত, পটল 400, শশা 1 কিলো। শশা কত? 20 টাকা না কত? 16 টাকা। শশা 1 কিলো আর পটল 400। আর টমেটো? টমেটো 535। তাহলে আমাকে 500 দিত, আর কুদরি দিত। আর কুদরি? কুদরি ও কুদরি কত রে? 510। কুদরিও 500 দিত।
বেগুন তো ঘরে আছে, বেগুন লঙ্কা সব তার পড়ে গেল। কমপ্লিট তো এই একটা দেখুন ব্যাগের, এক ব্যাগও ভর্তি হয়নি, এইটুকু বাজার করতে 250 টাকা গেল। যেভাবে সবজিপত্রের জিনিসের দাম বাড়ছে, কী করে মানুষ বাঁচবে সেটাই এখন দেখার। এবার বাড়ি যাব। এবার পৌঁছে গেছি বাড়ি, এটা আমার বাড়ি। এই মাত্র আমাদের পুরনো বাড়ি থেকে বড় বোন মানে ছোট কাকুর বড় মেয়ে এসে মাছ দিয়ে গেল। আজকে পুকুরে মাছ ধরা হয়েছিল, ওই জন্য মাছ দিয়ে গেল, এই এত মাছ দিয়ে গেছে। আর আজকে তো সোমবার, এমনিতেই রান্না হবে না, তো এখন মাছ ওগুলো বসছে মাছ ছাড়ানোর জন্য, মাছ কাটার জন্য। তারপর এগুলোকে ধুয়ে ফ্রিজেতে রেখে দিতে হবে আর কি। এইমাত্র স্নান করে রুমে আসছি, একটা জিনিস দেখাচ্ছি। আমাদের রুমের যে জানালাটায় একটা হলুদ পাখি বসেছে, এবার সে ডাকছে পাখিটা, এবার আমিও সিটি বাজিয়ে বাজিয়ে তাকে খেপানোর চেষ্টা করছি। দেখুন যেখানে বসছি, এখনো বসে আছে, খুঁজছে কোথায়। দেখুন ভাবছে, ওই যে কাঁচটা আছে না, কাঁচটায় ভাবছে একজন কেউ ডাকছে, যেন কাঁচটায় এসে ঠোক্কর লাগাচ্ছে। এই যে কাঁচটায়, এ দেখুন, এই যে এখানে কাঁচটা আছে, দেখুন খুঁজে বেড়াচ্ছে কীরকম, খুঁজে পাচ্ছে না। দেখুন খুঁজছে কীরকম, খুঁজে পাচ্ছে না। যে ফোনটা বের করতে গেছি বাইরের দিকে জানলা দিয়ে, ফোনটা দেখে উড়ে পালিয়ে গেছি। এর মেনুতে আছে কি কি, এটা ভাত, আলু উচ্ছে ভাজা, এটা একটা সমস্ত রকম সবজি দিয়ে তরকারি, মোচার ঘণ্ট আর আম। এখন বাজে বিকেল 4টা, আমি বেরিয়েছি বাজার যাব। আজকে যেহেতু বাজার বার আমাদের, তো একটু তাড়াতাড়ি বাজার যেতে হয়, তো সেহেতু আমি বাজার বেরিয়েছি, এখন রেডি হয়ে গেছি, বাইকে বসছি। এবার
আর বাজার যাচ্ছি আমি। তাই যে প্রথমে আগে মাস্ক বাঁধতে হয়েছে, এটা না বাঁধলেই এখন আমাদের বাজারে আবার মাইকিং করে বলে দিয়েছে যে ব্যবসায়ী এবং যারা ক্রেতা সবাইকেই এখন মাস্ক বেঁধে বাজার আসতে হবে। তো সেই জন্য মাস্ক বেঁধে নিলাম এখন, তো এখন যাচ্ছি বাজার। এই কিছুক্ষণ আগে বাজার থেকে এসেছি ফিরে, তারপর ডিনার ফিনার করে নিয়েছি, তো এবার রুমে চলে এসেছি, এবার ঘুমানোর সময় হয়ে গেছে। সবাই মনে হয় শুনেছেন যে ইতিমধ্যে আবার লকডাউন ঘোষণা হয়েছে সপ্তাহের দুদিন করে, এই সপ্তাহে বৃহস্পতিবার আর শনিবার এই দুদিন লকডাউন হবে, সম্পূর্ণ লকডাউন। আবার নাকি পরের সপ্তাহের জন্য একটা ডেট ফিক্সড হয়েছে, বুধবার আবার একটা ডেট ফিক্সড হবে, সেটা পরে জানানো হবে। তো আবার লকডাউন শুরু হয়ে গেল। তো সবাই মানে যেটা সরকারিভাবে ঘোষণা করা হয়েছে কি আমাদের পশ্চিমবাংলায় গোষ্ঠী সংক্রমণ শুরু হয়ে গেছে। তো বন্ধুরা প্লিজ তোমরা সাবধানে থেকো, মাস্ক ব্যবহার করো, প্রপার স্যানিটাইজেশন সেটা মেনটেন করো, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করো। তো এই হচ্ছে বলার ছিল, তো আজকের ভিডিও এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো যদি বন্ধুরা আমার এই ভিডিওটা কোনো কারণে তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওটা লাইক করো, আর চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এইদিকে সাবস্ক্রাইব বাটনটা থাকবে ওটা ক্লিক করবে, পাশে একটা বেল আইকন আসবে ওটাও ক্লিক করবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টিল দেন টাটা বাই বাই, টেক কেয়ার, গুড নাইট।